বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার তথা 6 জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল নিয়ে মাতামাতি শুরু হয়েছে। 7 দলের এই লিগে কারা গড়েছে সবচেয়ে শক্তিশালী দল তা নিয়েও চলছে বিশ্লেষণ। এদিকে বিপিএলকে সামনে রেখে মঙ্গলবার ঢাকার প্রথম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ 1500 টাকা আর সর্বনিম্ন 200 টাকা। গ্যালারির টিকিটের মূল্য 200 ও 300 টাকা, ক্লাব হাউস 500 টাকা, ভিআইপি স্ট্যান্ড 1000 টাকা আর গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য 1500 টাকা। বুধবার থেকে শহীদ সরোয়ার্দি ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 1 নং গেট সংলগ্ন টিকিট বুথ থেকে টিকিট কেনা যাবে। সকাল 9:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। আগামী 6 জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর 2:15 মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সার্স, আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:15 কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।